লোকসভা বিধানসভার পিছত এইবার পঞ্চায়েতর সীমা নির্ধারণ। নতুন সীমারেহে রাজ্যত অনুষ্ঠিত হব পঞ্চায়েত নির্বাচন। তিনিখলপিয়া ব্যবস্থার পরিবর্তে দুখলপিয়া পঞ্চায়েতর পোষকতা। লোকসভা বিধানসভা সমষ্টির পুনর্নির্ধারণের খসড়াক লৈ এতিয়া উত্তাল হয়ে আছে রাজ্য। নির্বাচন আয়োগে কেনেকৈ এই জুই নুমুয়াই এতিয়া সকলোরে চকু তার উপর। ইয়ার মাজতে চর্চালৈ আহিছে পঞ্চায়েতর সীমা পুনর্নির্ধারণের প্রসঙ্গ। দেওবারে মুখ্যমন্ত্রীয়ে ঘোষণা করিলে এই খসড়ার ভিত্তিতে সমষ্টির পুনর্নির্ধারণ সম্পূর্ণ হলে অহা আগস্ট বা সেপ্টেম্বর মাহত পঞ্চায়েতর সীমা পুনর্নির্ধারণ করে বিধানসভাত বিধেয়ক অনা হব। সমষ্টির যদি পুনর্নির্ধারণ হয়, যদি এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়, তেতিয়া পঞ্চায়েতবিলাকো আমি নতুনকৈ পুনর্নির্ধারিত করিব লাগিব। নহলে কোনোবা বিধানসভা সমষ্টির আধা থাকি যাব, কোনোবা বিধানসভা সমষ্টির আধা থাকি যাব। গতিকে আমি জুলাই মাহটো অপেক্ষা করিম। যদি ডিলিমিটেশন সম্পূর্ণ হয়ে যায় তেতিয়া আমি আগস্ট সেপ্টেম্বরত বিধানসভাত আমি আইনের সংশোধনীর বাবে প্রস্তাব আনিম। কামরূপ জেলার পুথিমারীত মঙ্গলদৈ লোকসভা সমষ্টির অন্তর্গত বিধানসভা সমষ্টিকেইটার দলীয় কর্মীক সম্বোধন করে মুখ্যমন্ত্রীয়ে কলে সম্ভবত পঞ্চায়েত ব্যবস্থা বর্তমানের তিনিখলপিয়ার পরিবর্তে দুখলপিয়া হব। সম্ভবত তিনিখলপিয়া পঞ্চায়েতী ব্যবস্থার পরিবর্তে দুখলপিয়া পঞ্চায়েতী ব্যবস্থা আমি প্রবর্তন করিম। আর রাজনৈতিক আর অরাজনৈতিক দুইটা দৃষ্টিভঙ্গিরপর এইবার পঞ্চায়েত নির্বাচন হব তেনেক আমি চিন্তা করে আছো। লোকসভা নির্বাচনের পূর্বে বিপিএফর সঙ্গে বিজেপির মিত্রতা হব বলে চলা চর্চা সন্দর্ভত মুখ্যমন্ত্রীয়ে কলে লোকসভা নির্বাচনের প্রার্থী বিজেপিয়েই দিব, লগত ইউপিপিএল আর অগপ আছেই। গতিকে হাগ্রামা মহিলারীর বাবে সমষ্টি নাই, কিন্তু তেও এই নির্বাচনত বিপিএফরও সহায় বিচারিব। বিপিএফরকো লোকসভা ইলেকশনত বিজেপিয়ে প্রতিদ্বন্দ্বিতা করিব, কিন্তু সমর্থন মইতো সবরে বিচারি, মইতো কংগ্রেসরও সমর্থন বিচারি। আজি এতিয়া লোকসভা ইলেকশনলৈকে তো আমিয়ে উঠিম, আর আমি কাক লগত রাখিম? আমার তো বারো দলীয় করব নোৱাৰো, আমি তো বারোটা সিট বারোজনক দিব নোৱাৰো। গতিকে বিজেপিয়ে উঠিম, গতিকে মিত্রতা করে আমার লগতো কোনো টেস্ট নাপাব, কারণ ইউপিপিএল আর এজিপি আছে। কিন্তু আমি সহায় সকলরে বিচারি। বিরোধী শিবিরত তিনি গগৈ লগ লগা সন্দর্ভত মুখ্যমন্ত্রীয়ে কলে কেবল গগৈ নহয়, সকল জাতি জনগোষ্ঠী একেলগ নহলে আমার রাজ্যখন বাংলাদেশিয়া দখল করিব। বারোখন জেলা বাংলাদেশী আমার পৰা নিলেই। আমাক সন্দিকৈক লাগিব, বৰগোহাঁইক লাগিব, বৰপাত্ৰ গোহাঁইক লাগিব, বুড়া গোহাঁইক লাগিব, আমাক গগৈক লাগিব, কোচ লাগিব, ৰাভা লাগিব, বড়ো লাগিব, কাৰ্বি লাগিব, মৰাণ লাগিব, মটক লাগিব, চুতিয়া লাগিব, দাস কলিতা সকলোকে আমাক লাগিব। যদি আমি সকলো একত্রিত নহও তেতিয়ালে অসমখন দ্বিতীয় বাংলাদেশে হৈ যাব। সেই কারণে তিনি গগৈ মই হাত উঠোৱাটো বেয়া পোৱা নাই, কিন্তু তিনি গগৈ হাত উঠাওঁতে বাকি সকলোৱে যাতে হাত উঠায়, বুড়া গোহাঁইৰ পৰা দাস কলিতালৈকে তেনেকুৱা ব্যবস্থা এটা আমি কৰিব লাগিব। নহলে বাংলাদেশে অসমখন লৈ লব, লৈ আছেই, বারোখন জিলা গলেই বাকি জিলা কেখনো যাব। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনত হওয়া অভূতপূর্ব হিংসা সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করলে মুখ্যমন্ত্রীয়ে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন দেখি ভয়ে লাগিছে। আমি তো অসম বহুত ভাল করে আছো, অসমত তো এবিলাক ইলেকশনের পিছত কোনো মারপিট গুলি বারুদ একে নহয়। যিবিলাক রাজ্য রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম হয়েছিল, যত নেকি সুভাষ চন্দ্র বোস জন্ম হয়েছিল, সেই রাজ্যের অবস্থাবিলাক দেখিলে আমার বেয়াই লাগে, আমার লাগে যে আমি বহুত ভালে আছো। ব্যুরো রিপোর্ট, ডিউএসএস 5।